তেসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বান্দরবানের রুমায় এক সেনা সদস্য ও তিন জেএসএস সদস্য নিহত, অস্ত্রগুলি উদ্ধার, আহত এক সেনা সদস্য চিকিৎসাধীন। করোনায় দেশে আরও 33 জনের মৃত্যু, একদিনে নতুন রোগী 11,596 জন, সংক্রমণ রোধে বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত। মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে চীন ভিয়েতনামকে ছাড়িয়ে বাংলাদেশ 11 মাসে রপ্তানি প্রবৃদ্ধি 30%। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এক সেনা সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে রুমার বোধি ত্রিপুরা পাড়ার এই ঘটনা ঘটে। এ নিয়ে কথা বলতে বাড়িধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা বেশ কিছুদিন পরে একটি সংঘর্ষের খবর পেলাম যেখানে একজন সেনা সদস্য নিহত হয়েছে এবং তিনজন জেএসএসের সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে। হঠাৎ এমন অশান্ত হবার কারণ কি? অনেক কারণই হতে পারে। একটা যেটা আমাদের সমস্ত আমাদের আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশে বাংলাদেশ সীমান্তের বাইরে সমস্ত আপনার কিছুদিন আগে মিজোরাম, মণিপুর, ভারতের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আমাদের সীমান্তের ওপারে মায়ানমার সীমান্তে অনেকগুলো স্থানীয় যেটাকে ইনসার্জেন্সি সংঘর্ষ চলছে এবং স্থানীয় বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীরা তারা নানান দাবি দাওয়া নিয়ে তাদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত। তা আমরা তো 1997 সালে শান্তি চুক্তি হয়েছে এবং তারপর দীর্ঘ প্রায় তিন যুগের যে আমাদের সেখানে সশস্ত্র সংগ্রাম ছিল সেগুলো আমরা আমরা ইতি টেনেছি, কিন্তু আমার মনে হয় কিছু কিছু আমাদের অ্যাড্রেস করা এখনো বাকি আছে। দাবি দেওয়া তাদের আমাদের যেসব চুক্তির সবগুলো শর্ত আমরা পূরণ করতে পারিনি এখনো এবং এর কিছু প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস গুলো আছে। তো আমার মনে হয় এইসব সংঘর্ষের মধ্য দিয়ে কিছুটা অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে আমাদেরকে স্থানীয় বিভিন্ন যেসব তাদের যে যদি কোনো ক্ষোভ থেকে থাকে, তাদের কোনো দাবি দেওয়া থেকে থাকে এবং বিশেষ করে শান্তি চুক্তির বিভিন্ন ধারাগুলোকে এমনভাবে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে যেন স্থানীয় জনগণ তাদের উপকৃত হয়, বিশেষ করে বিভিন্ন পার্বত্য গোষ্ঠী। আমরা হয়তো ইসি অনেক উন্নয়ন কর্মকাণ্ড করছি, কিন্তু সেই উন্নয়নের যদি সুফলগুলো স্থানীয় জনসাধারণ না পায় তাহলে সেখানে ক্ষোভের সঞ্চার হতে পারে। এই বান্দরবনে তো আমরা নতুন নতুন রাস্তাঘাট করেছি, পর্যটনের জন্য ওপেন আপ করেছি, কিন্তু আমাদের দেখতে হবে কিছুদিন আগেও সেখানে একটা ঠিক এই জায়গাটা কিনা যাই না, বাট এই আমরা হয়তো হোটেল করতে চাচ্ছি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয়দের জমি আমরা অধিগ্রহণ করছি বা ইয়ে, কিন্তু হয়তো তারা ভাবছে তাদের কম্পিটিশন হবে না, কিন্তু আমাদেরকে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং শুধুমাত্র শক্তি প্রয়োগে এটা যে সম্ভব নয় সেটা আমাদের সেই আগের আমাদের এক্সপিরিয়েন্সই বলে দেয়। সুতরাং আমরা চাই না যে পার্বত্য অঞ্চল অশান্ত হোক, এই এই জন্য আমার মনে হয় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এদের সবাইকে নিয়ে আমাদের এগুলো চিন্তা ভাবনা করতে হবে এবং আমি আশা করবো যে এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবেই থাকবে এবং দীর্ঘমেয়াদী কোনো ধরনের বড় ধরনের সংঘাত না হয়। জনাব চৌধুরী, আমরা দেখেছি যে আজকে আজকে যে হামলাটা হয়েছে সেখানে জেএসএস এর বেশ কিছু সদস্য হাতে অস্ত্র, গোলাবাদ সবই ছিল। শান্তি চুক্তির আওতায় তো এগুলো থাকার কথা না, তারা তো সব অস্ত্র তাদের জমা দেওয়ার কথা ছিল। তাহলে কিন্তু আমরা জানি যে এগুলো সবাই কিন্তু এই শান্তি চুক্তি তখনও সমর্থক সমর্থনে ছিল না এবং এই গত 25 বছরে বেশ কিছু নতুন নতুন উপদলের সৃষ্টি হয়েছে এবং পুরানো যে সংগঠনগুলো সেগুলো অনেক ক্ষেত্রে ভেঙে গেছে এবং এই উপদলগুলো তারা দেখছে যে তাদের দৃষ্টিতে তারা মনে করছে শান্তি চুক্তিতে তাদের কোনো লাভ হয়নি এবং তারা তাদের দাবি দেওয়া মূল দাবি দেওয়া গুলো
পূরণ হচ্ছে না। তো সেই জন্য এবং আজকালকার দিনে আমি যেমন বললাম যে আমাদের আশকই এলাকার আশেপাশে অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে বিভিন্ন দেশে, ভারতে এবং মায়ানমারে, এবং সুতরাং অস্ত্রের সরবরাহ পাওয়া কঠিন নয়। সুতরাং এরা যেসব অর্গানাইজেশন স্প্লিট হয়ে গেছে এবং তাদের মধ্যে যারা মনে করছে অস্ত্রের জোরে তারা তাদের দাবি আদায় করবে, তারা কিন্তু অস্ত্র পেতে পারে দেশের বাইরে থেকে। জনাব চৌধুরী, আরেকটি বিষয় আপনি শাসন করছে, আপনি বলছেন যে শান্তি চুক্তি হয়েছিল 1997 সালে, তার একটা বড় দিক ছিল যে ভূমি ব্যবস্থাপনা নিয়ে, সেই জায়গাটা একটি এখনো বলা যায় যে বিরোধ একটা আছেই, সেটা আসলে কেমন এবং সেটা আসলে কিভাবে এই বিরোধ থেকে? যেমন আমাদের তাদের অনেকেই তারা জমি হারিয়েছিল, বলতেই আপনি যদি ইতিহাস দেখেন কর্ণফুলী আমাদের যে কাপ্তাই ব্যারাজ থেকে নিয়ে তাদের সব থেকে উর্বর অঞ্চলগুলো কিন্তু পানির নিচে চলে গেছে। এখন তাদের এর পর থেকেই তাদের মধ্যে যে অসন্তোষ, যে আমাদের এগুলোর সমস্যার আমি যতদূর জানি এখনো সম্পূর্ণ সমস্যার সমাধান হয়নি, এবং বিশেষ করে পরে যে আমাদের সেটলার যাদেরকে বলে আর কি, বাঙালি জনগোষ্ঠী সেখানে যারা বসবাস করেছে তারাও আছে, এবং এই প্রায়ই তাদের এই দুই গোষ্ঠীর মধ্যে সদ্ভাবের অভাব আছে, এবং এদের মধ্যে আমরা দেখেছি যে মাঝে মাঝে সংঘর্ষ হয়েছে। তো সেখানে তারা মনে করছে, ওই উপদলগুলো, উপজাতীয় উপদলগুলো মনে করছে যে সরকার এই সেটলার্সদের পক্ষে আছে, এবং উপজাতীয়দের তাদের যে সব দাবি দেওয়া তারা হয়তো তাদের নজরে আনছে না। তো এই 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 যে ভাবগুলো, এগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে, এবং যারা এবং সেই সব নেতৃত্ব যারা যাদের উপরে এই উপজাতীয় গোষ্ঠীগুলা আপনার নির্ভর করতে পারে তাদের উপরে। সুতরাং এখানে অত্যন্ত কঠিন কাজ, এবং আমি মনে করি যে এগুলোর দিকে নজর দেওয়া উচিত, কারণ যে শান্তিপূর্ণ পরিবেশ যদি ওখানে নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্ত দক্ষিণ পূর্বাঞ্চলে আমাদের যে উন্নয়ন প্রচেষ্টা সেগুলো অনেক ব্যাহত হবে। সুতরাং সবাইকে নিয়েই কাজ করতে হবে। অবশ্যই, অনেক ধন্যবাদ জনাব ইশফাক ইলাহি চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। এডিটর্স পিকে নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। এডিটর্স পিকে স্বাগত আরেকবার। দেশের টানা 5 দিন করোনায় 30 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 33 জন। তবে শনাক্তের হার কিছুটা নিম্নমুখী, নতুন রোগী শনাক্ত হয়েছে 11,596 জন। এদিকে সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর সশরীরে শ্রেণী কার্যক্রম 20 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে। এসব নিয়ে কথা বলতে রাজধানীর গ্রিন রোড থেকে আমাদের সাথে যোগ দেবেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, এবং বনানী থেকে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। রাশেদা কে চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আমরা আজকে জানলাম যে বিধিনিষেধ সেটা আবারও বাড়ানো হয়েছে এবং 21 তারিখ পর্যন্ত সেটা বৃদ্ধি পেয়েছে। তবে বড় খবর যেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম এই সময়টা বন্ধ থাকবে, সশরীরে অনলাইনে হবে। এখন অনলাইনটা আসলে আমরা সবসময় বলা হচ্ছে যে খুব যে একটা বেশি কার্যকর হচ্ছে তা নয়, কিন্তু পড়াশোনার যে খুব যেটা উপকার হচ্ছে সেটাও নয়। আপনি এই সিদ্ধান্তটাকে কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট টিভিকেও ধন্যবাদ আয়োজনটি করার জন্য। একটা বিষয়, সরকারের সিদ্ধান্ত ঠিকই নেবেন, কিন্তু সবকিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্তটি কতটুকু যুক্তিযুক্ত হয়েছে এটা তোলার, এই প্রশ্নটি তোলার অবকাশ আছে। কারণ আমরা দেখছি যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছি আমরা ক্রমাগত, কিন্তু এটা কোনো সমাধান হচ্ছে না। আমাদের মাঝখান থেকে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি সবকিছুই খোলা, বিশাল বিশাল জনসভা, ইলেকশনের র্যালি দেখেছি আমরা, মিছিল দেখেছি, বাণিজ্য মেলা দেখেছি, আমরা শুনতে পাচ্ছি যে বই মেলাও হবে। সেখানে কি আমরা শিক্ষার্থীদের যাতায়াত ঠেকাতে পারবো? বাণিজ্য মেলায় তো ঠেকাতে পারিনি। তাহলে আমরা অন্য বিকল্প না গিয়ে, আপনি যেটা বললেন অনলাইন ছিল একটি বিকল্প, কিন্তু আমরা গত 2 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে অনলাইন বা দূর শিক্ষণে আমরা অনেকের কাছেই পৌঁছাতে পারিনি। তবে এই মুহূর্তে হাতে যে বিকল্পটি ছিল, যেমন ধরেন টিকা, সর্বজনীন টিকা কর্মসূচি,
সরকার এটাকে শক্তিশালী করছেন, এটাকে আরো সর্বজনীন করার জন্য আরো অনেক বেশি জোরদার করা উচিত ছিল। সেদিকে আমরা কিন্তু যাইনি, গেছি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখছি কেন এটা বোধগম্য মনে হয়। শিক্ষকদের বেশিরভাগ কিন্তু টিকা দেয়া হয়ে গেছে, শিক্ষার্থীদেরও একটি বিশাল অংশ দেয়া হয়ে গেছে, অভিভাবকরাও নিয়ে নিয়েছেন। তাহলে সেদিকে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত করে আমরা কেন এটা চালিয়ে যেতে পারলাম না, এটাই দুঃখজনক। আবার হলও কিন্তু খোলা আছে। জি, হল খোলা আছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান এই যে এক ধরনের বিধিনিষেধ দেয়া হচ্ছে আবার মানা হচ্ছে না। আরেকটি বিষয় যেটা আমরা শুনতে পাচ্ছি মাঠে ময়দানে ঘটছে, যে বেশিরভাগ অভিভাবকরা বিপন্ন হয়ে রুটি রোজগারের চিন্তায় তারা কিন্তু তাদের সন্তানদেরকে কোচিংয়ে পাঠিয়ে দিচ্ছেন। কোচিং সেন্টারগুলো কিন্তু আমরা তেমন ভাবে বন্ধ করতে পারিনি, তাহলে লাভটা কি হচ্ছে? ক্ষতি তো হচ্ছে অনেক বেশি। কাজেই কতখানি যুক্তিযুক্ত সেটি প্রশ্ন করার অবকাশ থেকেই যাচ্ছে। আমি যদি বলি যে শিক্ষার যে ক্ষতি, যেটা বলা হচ্ছে ক্ষতি যেটা হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে ওঠার কোনো পরিকল্পনা কিন্তু আমরা দেখিনি, বিশেষত যারা প্রাথমিক পর্যায়ের, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেসব ছাত্রছাত্রী রয়েছেন, সেই বিষয়ে কি একটা কোনো পরিকল্পনা থাকা উচিত কিনা? আসলে অবশ্যই থাকা উচিত। আমরা 2020 সালের নভেম্বর ডিসেম্বরে দেখেছি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একটি শিক্ষা প্রস্তুতি এবং পুনরুদ্ধার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের কোনো পথ আমরা দেখিনি বা বাস্তবায়নের দিকে এগোতেও দেখিনি। পরিকল্পনা আছে, সেটিকে হয়তো এখন সংশোধন করে নতুন করে আবার সাজাতে হবে আমাদের। এবং এই পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটি থাকা উচিত সেটি হচ্ছে যে শিখনের যে ক্ষতিটা হয়ে গেছে তার সাথে যুক্ত শিক্ষার্থীদের মনোসামাজিক বিকাশ দুটোই যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটাও যদি আমরা দেখি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা তো অনলাইনে নানা ধরনের লেখাপড়া শিখছে, যদিও সেটা তাদের মনোসামাজিক বিকাশে বাধা হতেই পারে, কিন্তু অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরাই বিপদে আছে। না এদিকে অনলাইনে যুক্ত হতে পারছে, না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে, তারা তো একটি বিশাল অংশ। জি, রাশেদা চৌধুরী, আপনি ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমি কথা বলছি, আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আবদুল্লাহ। জনাব আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আবদুল্লাহ, আপনি আমাদের সাথে যোগ দেওয়ার আগে আমরা কথা বলছিলাম যে সবই তো খোলা আছে, অফিস আদালত, বাণিজ্য মেলা হলো, আরও মেলা হচ্ছে, সমাবেশ হবে। শিক্ষার্থীরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে, তাদের অভিভাবকদেরও টিকা দেওয়া হয়েছে, এরপরও শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ রাখার সিদ্ধান্ত হলো, একটু যদি আমরা জানতে চাই আপনার কাছে কেন বন্ধ রাখা হলো? জনাব আবদুল্লাহ, আপনাকে আনমিউট করতে হবে আপনার মাইকটাকে। আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি। আমি 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 রাশেদা চৌধুরীর কাছে ফিরে যাচ্ছি। চৌধুরী, আমি যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বলছিলাম যে শিক্ষার ঘাটতির কথা বলছিলাম, তো সেই সেই পরিকল্পনা যদি থাকবে, আরেকটি পরিকল্পনা মধ্যে থাকা উচিত, এমন মহামারী, এমন সংকট পৃথিবীতে বা দেশে আরও আসতে পারে, সেই পরিকল্পনাগুলো আসলে সেটাও কোথাও নেওয়া উচিত। কারণ আমরা একটা প্রায় কথা শুনে থাকি যে এই ধরনের মহামারী, এই ধরনের জিনিস প্রায় 100 বছর হয়, যেমন 100 বছর আগে বলা হচ্ছে 1918 সালের দিকে স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেই বিষয়গুলো কি আসলে আমাদের ভাবা উচিত কিনা? অবশ্যই ভাবা উচিত। বাংলাদেশের কিন্তু আবার এদিকে একটি অভিজ্ঞতাও আছে, আমরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার করার ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সারা বিশ্বেই কিন্তু তাক লাগিয়ে দিয়েছি আমরা। আমাদের এই যে প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা, এটা বাংলাদেশ কিন্তু একটি রোল মডেল পৃথিবীতে। কিন্তু এই যে বিপর্যয়টা আসলো, স্বাস্থ্য বিপর্যয়, এটার সাথে জীবন জীবিকার বিপর্যয় জড়িত, শিক্ষা তো বিপর্যস্ত, স্বাস্থ্য তো আছেই, সেখানে আমরা কেন এ ধরনের একটি আপতকালীন পরিকল্পনা করতে পারবো না যেটা আগামীতে আমাদের পথ দেখাবে? তারপরে দেখেন আমাদের কিন্তু বিশাল একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে গত 2 বছরে। অবশ্যই আমরা কি ক্ষতি হচ্ছে, কি পেলাম, কি পেলাম না, যে কারণে সরকার সঙ্গতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো লকডাউন দেয়া হবে না, জীবন জীবিকার সাথে সম্পর্কিত, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও সেরকম বাণিজ্য মেলা হয়ে গেল,
শিক্ষা প্রতিষ্ঠানে যাদের যাদের অধিকাংশ ছাত্রছাত্রীকে টিকার আওতায় আনা হয়েছে, এরপরও কি ইন পার্সন ক্লাস করা উচিত ছিল কিনা? আসলে ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আমার বিজ্ঞ আলোচকের কথাবার্তা শুনলাম, আমি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, এই কথা তো সত্য যে করোনা যেমন যে হারে বেড়ে যাচ্ছে, বিশেষ করে অভিজ্ঞত লাফালাভাবে হু হু করে বেড়ে যাচ্ছে, তার কোনো সন্দেহ নাই। আসলে তো সবই খোলা, হাট কাঠ দোকান পাট বাজার অফিস আদালত ইভেন পর্যটন বিনোদন, আমি তো দেখছি বিয়ে শাদীরও ধুম পড়ে গেছে। যদিও বলা হয় যে আমন্ত্রিত অতিথি যেন কমানো হয় 100 মধ্যে থাকে, কিন্তু আসলে তো শিক্ষা খাতের দিকে বন্ধ করে বা কতটুকু লাভ হবে, এটা তো যারা বিজ্ঞ পরামর্শক তারা নিশ্চয়ই সরকারকে বা প্রশাসনকে, তারা তো নিশ্চয়ই তাদের আলোচনার ভিত্তিতে ডিসিশনটা নিচ্ছেন। আমার মনে হয় বাপ মারা বোধহয় বেশি উদ্বিগ্ন। আমি অনলাইনে যদি অনলাইনের ব্যাপারে তো কিছু সীমিত সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু সুবিধা পাচ্ছে, এই যে পেরিফেরিতে যারা গ্রামে গঞ্জে যারা রয়ে গেছে সেখানে তো সুযোগ সুবিধা তো পায়, এরকম ইন্টারনেটে কানেকশন নাই তাদের, এরকম মোবাইল নাই, এগুলো তো আসলে খুব যে লাভ হচ্ছে আমার মনে হয় না, শুধুমাত্র ছোটখাটো যে বাচ্চাদের। তবে আমি যতদূর শুনেছি বাপ মারা বোধ হয় বেশি উদ্বেগ প্রকাশ করছে, বাপ মারা ছোট বাচ্চাদের কথা বলছি, প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের পিতা মাতারা এটা হতে পারে এটা অবশ্য, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য বোধহয় এটা হয়তো প্রযোজ্য নয়। আপনাদের দুজনকে ধন্যবাদ, আমরা একটি বিরতি নিয়ে ফিরে আসবো আবার আলোচনায়। এই ডোর্স থেকে নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। এই ডোর্স থেকে স্বাগত আরেকবার। আমাদের সাথে আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। ডাক্তার আবদুল্লাহ, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, আমি যদি আজকে সংক্রমণের হার দেখি 25% মতো, এবং আমি যদি ভুল না করে থাকি গত 7-8 দিনের মধ্যে 28-32 এর মধ্যেই সীমাবদ্ধ, 33 বেশি আর যায়নি, আমরা কি ধরে নিতে পারি এটা এটাই পিক ছিল, অর্থাৎ আর বাড়বে না, এটা বলা যেতে পারে? ধন্যবাদ আপনাকে, আসলে খুব জরুরি প্রশ্ন। আসলে কিন্তু সময় কিছুটা নিম্নমুখী, 33 পর্যন্ত ছিল, তো গত কয়েকদিন অত্যন্ত একটু কমছে, আরো 2-3 দিন গেলে হয়তো বলা যাবে যে এটা আসলে পিক ছিল কিনা। আমার ধারণা মনে হয় পিকেই আমরা আছি, বা কয়েকদিন একটু প্লেটু বলে, কয়েকদিন একটু একই রকম থাকবে, তার প্লেটুর পরে তারপরে দেখবেন যে ফল করে। আমি মনে করি যে কিছুটা কমার দিকে, তো আশা করি যেটা কমা শুরু করবে মনে হচ্ছে আমার আর কি, আগামী 2-3 দিনের মধ্যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমি মনে করি, কমবে এটা আশা করি। আরেকটি বিষয় হচ্ছে মারা যাচ্ছে অনেক বেশি মানুষ, যেমন আজকেও মারা গেছেন 33 জন, যেটা গত 5 দিনেই কিন্তু 30 জনের মতো করে মারা যাচ্ছে, এইটার কারণ কি বা যারা মারা যাচ্ছে তারা কোন ভ্যারিয়েন্ট আক্রান্ত, এই বিষয়ে কি যথেষ্ট গবেষণা হচ্ছে? আসলে ধন্যবাদ আপনাকে। মারা যেতে যেটা এই যে, যেমন আজকে যারা মারা গেল তারা কিন্তু আসলে আরো কয়েকদিন আগে আক্রান্ত হয়ে গেছে, হ্যাঁ নিশ্চয়ই, হয়তো 10-12 দিন বা 15 দিন আগে কিন্তু আক্রান্ত হয়ে গেছে, আজকে যারা তারা যে আজকে আক্রান্ত তা কিন্তু না। তবে হ্যাঁ, আমি যেটা মনে করি যেটা যারা মারা যাচ্ছে এটা কিন্তু ওমিক্রনের জন্য না, এটা কিন্তু প্রায় ডেল্টা ডেল্টা প্লাস। আমাদের মনে রাখতে হবে যদিও অমিক্রন এখন বেশি করে ছড়াচ্ছে, সংক্রামকটা খুব বেশি, কিন্তু অন্যান্য যে স্ট্রেন সেগুলো কিন্তু এটা ডিজেবল কিন্তু চলে যাবে, কিন্তু রয়ে গেছে, এর আগে আলফা বিটা গামা তারপর ডেল্টা ডেল্টা প্লাস এগুলো কিন্তু রয়ে গেছে, অমিক্রন চলছে ওইটাও রয়েছে, এবং তারাই কিন্তু মারা যাচ্ছে বেশি। আমার ধারণা যে এগুলো সব ডেল্টা ডেল্টা প্লাস। আরেকটা কারণ হলো, একটা স্ট্যাটিস্টিক যদি আপনি দেখেন, দেখবেন যারা মারা যাচ্ছে প্রায় বয়স্ক মানুষ এবং যারা বিভিন্ন রোগে ভোগে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনি রোগ, লিভারের রোগী, ক্যান্সারের রোগী, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, তাদের সংক্রমণের ঝুঁকি যেমন বেশি, তারা যদি সংক্রমিত হয়ে যায় তাদের কিন্তু মৃত্যু ঝুঁকিটাও বেশি। আরেকটা কারণ হলো, আপনি দেখবেন যারা আক্রান্ত হয়েছে তার 70-80% তারা কিন্তু ভ্যাকসিন নেয় নাই, এবং ভ্যাকসিন যারা নেয় নাই তাদেরই আক্রান্ত হার কিন্তু বেশি, এবং তাদের মধ্যে মৃত্যুর হারও কিন্তু বেশি। সেই জন্যই যে মৃত্যুর মিশ্রণটা একটু উঠানামা করছে, ওই উঠতেই কিন্তু মূল কারণ আমি যেটা মনে করি আর কি, এটা অমিক্রনের জন্য মনে হয় ডেল্টা অথবা ডেল্টা প্লাস। অনেক ধন্যবাদ রাশেদা কে চৌধুরী, আমি আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি। গত প্রায় 2 বছরের যে করোনা ভাইরাসের আক্রমণ, তাতে আমরা বিভিন্ন ক্ষতির কথা বলছিলাম শিক্ষা ক্ষেত্রে, একটা বড় ক্ষতি হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে, যেটা বলা হচ্ছে
অধিকাংশ জায়গায় যেটা বলা হচ্ছে বাল্য বিবাহ বেড়ে গেছে, অনেক পিতামাতা তাদের নারী শিশুদের মেয়ে বাচ্চাদেরকে বিয়ে দিয়েছেন এমন ঘটনা ঘটেছে। এখন যদি সামনে এই করোনা ভাইরাস আরও একটু দীর্ঘায়িত হয়, তার জন্য কি কোনো বিকল্প চিন্তা করা উচিত কিনা সরকারি দিক থেকে, যাতে এটা রোধ করা যায় এবং তাদেরকে স্কুলে ফিরে আনা যায়, সেই বিষয়ে কোনো পরিকল্পনা আপনারা করছেন বা কোনো আহ্বান জানাতে চান কিনা? অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ আমরা 2020-এর নভেম্বর ডিসেম্বরে মাঠ পর্যায়ে একটি গবেষণা করেছিলাম এবং সেখানে আশঙ্কাগুলো উঠে এসেছিল যে এগুলো যদি দীর্ঘায়িত হয় তাহলে চারটি জায়গায় আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। লেখাপড়ার ক্ষতি একটা, আরেকটা ক্ষতি হলো যে বাল্য বিবাহের হার বাড়তে পারে, আরেকটা হলো শিশু শ্রমের হার বাড়তে পারে, রুটি রুজির চিন্তা থাকলে যা হয়, আরেকটি হলো অপুষ্টির হার বাড়তে পারে। এই চারটি জায়গায় মনে হয় আমাদের বেশ বড় একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে গবেষণার অভাবে, তথ্য উপাত্তের অভাবে আমরা এটাকে যেটা বলে জেনারেলাইজ করা করতে পারছি না। বাল্য বিবাহ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন এলাকায় হচ্ছে, তথ্য উপাত্ত আপনারা গণমাধ্যমে দিচ্ছেন যে কোথাও হয়তো ইউএনও কোথাও বা স্থানীয় প্রশাসন গিয়ে বাল্য বিবাহ বন্ধ করেছেন, কিন্তু এগুলো যে ঘটে চলেছে এটা মনে হচ্ছে যে দেখাই যাচ্ছে খোলা চোখে, কিন্তু আমাদের কাছে ওই রকম তথ্য উপাত্ত নেই। কাজে আপনি যে বললেন সরকার কি করতে পারে এগুলো বন্ধ করতে, আমি মনে করি প্রথমেই এখন এই মুহূর্তেই সরকারের মাঠে নামা উচিত যে শিক্ষার এই ক্ষতিগুলো নিরূপণের জন্য এক ধরনের গবেষণা ভিত্তিক জরিপ চালানো, এবং জরিপ হয়তো সারা দেশে সম্ভব হবে না, যেটাকে বলে নমুনা জরিপ। সরকারের তো তথ্য পরিসংখ্যান ব্যুরো করতে পারে, অতি সহজেই তারা এগুলো করতে পারেন, তার জন্য কিছুটা বিনিয়োগ লাগবে, কিছু আর্থিক সাহায্যও দেওয়া যেতে পারে। জি, কিছু আর্থিক সাহায্য কথা ভাবা যেতে পারে। আর্থিক সাহায্য তো দিতে হবে, বিনিয়োগ তো করতে হবে, কিন্তু এটা প্রশাসনিক তথ্য হলে চলবে না, স্কুল থেকে আনলে চলবে না, মানে প্রধান শিক্ষক হয়তো ওইভাবে সঠিক তথ্য দিবেন না বা দিতে চাইবেন না, এটা একদম বাড়ি বাড়ি গিয়ে খানা জরিপ করে আনতে হবে। কারণ তথ্য না থাকলে আমরা কিসের উপরে পরিকল্পনা করব, পরবর্তী পর্যায়ে যাব কি করে? এই জায়গায় সরকারকে একটা এখন খুবই জরুরি একটি সিদ্ধান্ত নিতে হবে। নিশ্চয়ই। ডাক্তার আব্দুল্লাহ, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি, আসলে এই করোনা ভাইরাসের শেষ কোথায়? অনেকেই বলছেন, গবেষকরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন এটার হয়তো শেষ নাই, এটা এন্ডেমিকে আসলে পরিণত হবে, থেকেই যাবে। সেক্ষেত্রে কি হার্ড ইমিউনিটি দিকে এগোচ্ছে বা হার্ড ইমিউনিটি কি আসলে হয়েছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে যে হারে অমিক্রন বাড়তেছে শুধু আমাদের দেশে তো না, সারা পৃথিবীতেই, আমার ব্যক্তিগত একটা ধারণা, এখন তো দেখি ঘরে ঘরে যাকেই মানে লোক খবর নেই বা লোকে আমাকে চেনে করে, ঘরে ঘরে কিন্তু আক্রান্ত হার এত বেড়ে যাচ্ছে এবং গ্রামে গঞ্জেও ছড়ায় যাচ্ছে। প্রায় দেখা যায় সর্দি কাশি জ্বর এগুলো প্রায়ই হয়ে থাকে, অনেকে হয়তো পাত্তাও দেয় না, মনে করে হয়তো শীতকাল চলছে এমনিতেই হয়। আমার ধারণা দেখলে সবগুলি অমিক্রন বা প্রায়ই অমিক্রন, এবং ওখানে আক্রান্ত হতে হতে মেজরিটি আমাদের দেশে সারা পৃথিবীতে আক্রান্ত হয়ে যাবে, এবং বাই দিস টাইম কিন্তু আমরা ভ্যাকসিনও নিচ্ছি। এই দুটো একদিক দিয়ে ন্যাচারাল ইমিউনিটি হবে, এই অমিক্রন আক্রান্ত হতে হতে ন্যাচারালি কিন্তু তার বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করবে, আর ভ্যাকসিনও যদি আমরা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাই তাহলে মানুষের যে কথাটা আপনি বললেন হার্ড ইমিউনিটি, যেটা আমার ধারণা যে হার্ড ইমিউনিটি বোধহয় ডেভেলপ করবে আলটিমেটলি একটা স্টেজে, হয়তো এই অমিক্রন বা করোনা হয়তো বিদায়ও নিতে পারে বলে আমি বিশ্বাস করি। তবে একটা কথা মনে রাখতে হবে, একটা মিউটেন্ট ভাইরাস, এটা চরিত্র বদলায়, এখন ধরুন অমিক্রন পরে আবার হয়ে চরিত্র বদলায়, আবার কোনটা যে হবে সিরিয়াস যে হবে না কেউ তো বলতে পারি না। তারপর আমরা আশাবাদী, হয়তো আমরা একটা সময় করোনা মুক্ত হতেও পারি আর কি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে শুল্কমুক্ত বা কোটা সুবিধা না থাকলেও ডেনিমে ভর করে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে চীন এবং ভিয়েতনামকে ছাড়িয়েছে বাংলাদেশ। দেশটির অ্যাপারেল দপ্তরের হিসাবে গত বছরের 11 মাসে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় 30%, আয় $636 কোটি। এ নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিজিএমইয়ের সহসভাপতি শহীদুল্লাহ আজিম। জনাব আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, আশা করছি ভালো আছেন। আমাদের প্রতিবেদনে যা দেখা যাচ্ছে যে ভালো খবর, ডেনিমে ভর করেই বাংলাদেশ প্রায় 30% প্রবৃদ্ধি করতে পেরেছে, কিন্তু
এর সাথে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জও আছে। যেমন আজকে আমি কিছু পত্রপত্রিকা পড়ছিলাম যেখানে নিউ ইয়র্ক বিল নামে একটি নতুন বিল হচ্ছে, তাতে কি হবে, এই বিলের অধীনে যারা রপ্তানি করবে এবং যারা রিটেলার যারা কিনবে তাদের সবাইকে সোশ্যাল কমপ্লায়েন্সে কিছু কমপ্লায়েন্স যোগ করা হয়েছে, এনভায়রনমেন্টাল কিছু কমপ্লায়েন্স দেওয়া হয়েছে, এটাকে আপনি খুব চ্যালেঞ্জিং মনে করছেন কিনা? এটা আমি বলবো যে এই ব্যাপারে আমরা কিন্তু প্রস্তুত, ওদের যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে আমরা সেগুলি প্রতিপালন করি। যেমন প্রিজন লেবার ওদের চলবে না, চাইল্ড লেবার চলবে না, আমাদের কিন্তু এসব আদৌ নেই, মানে অনেক আগে থেকে আমরা এটা প্রতিপালন করে আসছি, সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বলছিলাম যে ডেনিমে ভর করে বাংলাদেশ ভালো করেছে, অন্য সেগমেন্টের কি অবস্থা, সেখানে কি ভালো করেনি? আমি বলবো যে ডেনিম বলেন আবার ওভেন নি সব জায়গায় ভালো করেছে, সব ক্ষেত্রেই ভালো করেছে, যেখানে আমার প্রবৃদ্ধি হয়েছে অলমোস্ট 30.34%, যেটা বলবো যে আমাদের এর আগে যে কোনো তুলনায় অনেক বেশি, অনেক ভালো। এবং আমরা যদি প্রবৃদ্ধির ধারা মানে আমি রাখতে পারি, কোনো অসুবিধা না হয় মাঝখানে, আমাদের যে ওয়ার্ডার আছে সেগুলো হয়তো আমরা আরও দুদিন মাস আমাদের একই প্রবৃদ্ধি থাকবে। জনাব শহীদুল আজম, আপনাকে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা সময় কমপ্লায়েন্স বলতে যা বোঝানো হতো তার সংজ্ঞা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। একটা সময় ছিল যে শ্রমিকদের ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে কিনা, বা কারখানা কর্ম পরিবেশ কেমন ছিল, শ্রমিক ইউনিয়ন করার সুযোগ আছে কি না। এখন কিন্তু বেশ কিছু আরও যেমন বলা হয় যে মানবাধিকার একটা দেশে কেমনভাবে মানা হচ্ছে, সেটাও কিন্তু এখন কমপ্লায়েন্সের অংশ আসছে। ভবিষ্যতে কি রপ্তানির ক্ষেত্রে, পোশাক শুধু পোশাক নয় যে কোনো পণ্যের রপ্তানির ক্ষেত্রে কি আরো বড় ধরনের ঝুঁকি বা চ্যালেঞ্জ দেখেন কিনা আপনি? এখানে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে আমাদের সেক্টর রিলেটেড, যেমন আমি আপনাকে বললাম চাইল্ড লেবার আছে, প্রিজন লেবার আছে ইত্যাদি, আর মানবাধিকার যেগুলি আর কিছু ব্যাপার আছে যেটা আমাদেরও প্লাস আমাদের রাষ্ট্রীয় ব্যাপার আছে বর্তায়। তো আমরা যেভাবে চলছে আমার মনে হয় না আমাদের কোনো ব্যাঘাত ঘটার কোনো কারণ আছে, আমাদের ব্যবসাগতভাবে কমতি হওয়ার কোনো কারণ আছে, কেন আমরা কিন্তু প্রতিপালন করে আসছি। তাদের সংজ্ঞা যদি আবার নতুন করে চেঞ্জ না করে যে এই ব্যাপারে আমি বলবো যে আমরা প্রস্তুত আছি। আচ্ছা, আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি যে করোনা ভাইরাসের প্রথম দিকেই সব শুধু পোশাক শিল্প নয় সবখানেই একটি নেতিবাচক প্রভাব পড়েছিল, কিন্তু তারপরও সবাই ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আসলে বড় সুবিধা কী ছিল, বাংলাদেশ কেন এটা তাড়াতাড়ি রিকভার করতে পারলো বলে আপনার মনে হয়? এটার জন্য আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই, কারণ সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের এই রপ্তানিমুখী শিল্পকে লকডাউনের আওতামুক্ত রেখেছিল, সেটাই সবচেয়ে বড় সিক্রেট আমি বলবো, সেটাই সবচেয়ে বড় আমাদের রহস্য। এবং এই জন্যই কিন্তু আমাদের দেশ সমস্ত বড় আসছে, তখন আমাদের প্রতিনিধি দেশ ভিয়েতনাম বলেন ভারত বলেন সেখানে লকডাউনে ছিল, এবং সমস্ত ওয়ার্ল্ডে যত বড় বড় বায়ার যারা আছে সমস্ত তাদের অর্ডার আমাদের বাংলাদেশ কেন্দ্রিক করেছিল, সেই সুবিধা আমরা এখন ভোগ করছি। আমি যদি পোশাক কারখানার কথা বলি, কারখানাগুলোতে শ্রমিকদের টিকার আওতায় আনার কথা শুনেছি, এর পরিমাণ কেমন, যাতে এটা কি মোটামুটি 50% মানুষ বা কর্মী তারা কি টিকার আওতায় এসেছে কিনা, এমন কোন ধারণা আপনার আছে? হ্যাঁ, আমাদের সেক্টরে আমি বলবো আমাদের আরএনবি সেক্টরে অলমোস্ট 54% টিকা নেওয়া হয়েছে, এবং আমরা আমরা আমাদের যা ওয়ার্কার যারা আছে তাদের উৎসাহিত করছি নিজ নিজ উদ্যোগে হলেও টিকা অবশ্যই নিতে হবে। এক সময় দেখা যাবে আমরা দেখবো যে টিকা না নিলে কিন্তু আমাদের কাজে ঢুকতে দিব না, এই প্রথা আমরা চালু করবো, আরও কিছু টিকা দেওয়ার পরে। আমি বলবো এটা 54% আমার সেক্টরে, এটা বলবো যে অনেক ভালো, এবং আমরা যতগুলো স্বাস্থ্য বিধি যেগুলো আছে আমরা কঠোরভাবে প্রতিপালন করছি এখন। নিশ্চয়ই, শেষ প্রশ্ন আপনার কাছে, এই অর্থে যে করোনা ভাইরাস শুরু হওয়ার পরে বাংলাদেশের পৃথিবী শুধু বাংলাদেশ না পৃথিবীর আমরা যদি বলি সাপ্লাই চেনে একটা বড় ধরনের ব্যাঘাত ঘটে, এবং মূলত আসলে একটাই সোর্স, সেটা হচ্ছে চীন থেকে আনা হতো, নতুন করে কি ভবিষ্যতে কি ভাবা হচ্ছে কিনা, এই সোর্সিং ডেস্টিনেশন কি আসলে আরও দুই একটা দেখা উচিত কিনা? আসলে অবশ্যই আমার মনে হয় চীনের পাশাপাশি আবার আরও সোর্সিং নতুন কোনো দেশে যেতে হবে, আমরা ভারত আছে পাকিস্তান আছে সেখানে মনোনিবেশ করবো, কেন চীনে আপনি জানেন কার্বন এমিশনের ব্যাপারে পরিবেশের কারণে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তখন আমরা একটা বিপদে পড়বো। আমাদের দেশে আমরা উৎসাহিত করছি, বিভিন্ন স্পিনিং মিল হচ্ছে, টেক্সটাইল মিলগুলো আরও এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করবো এবং আমরা সফলতা অর্জন করবো। জনাব শহীদুল আজম, আপনাকে ধন্যবাদ।
এই ছিল এইটোর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।